অজিত দা সম্প্রতি সময়ে মোহনবাগান যেভাবে আইসিএলে কামব্যাক করেছে, ডিফেন্সে যে ল্যাগগুলো হচ্ছিল মলিনা সেটা পুরোই ওভারকাম করে ফেলেছে, সেক্ষেত্রে এই মোহনবাগান আর একটা দল বললে বেঙ্গালুরু চমৎকার লড়াই করে আসছে। এই দুই দলকে কি আইএসএল এর এখনো পর্যন্ত সুপার সিক্স তারপর একটু আগে দেখছো? দেখো, মোহনবাগান যে টিম করেছে তাতে সুপার সিক্স কেন, চ্যাম্পিয়নশিপের দাবিদার না থাকার কোনো কারণই নেই। যে হেভিওয়েট টিম, ওয়ার্ল্ড কাপার, মানে ম্যাকলারের মতো ওয়ার্ল্ড কাপার রয়েছে, দিনই রয়েছে, কামিং রয়েছে, মোরলেস সবচেয়ে প্লাস পয়েন্ট একটা টিমকে ধরে রাখবে। তুমি যখন একটা টিমকে দীর্ঘদিন ধরে রাখবে সেখানে সাফল্য কিন্তু আসতে বাধ্য। এবং মলিনার মতো কোচকে, পরীক্ষিত কোচকে আবার নিয়ে এসে, দেখো ডিফেন্স অফেন্স খেলার মধ্যে মিডফিল্ড সব কিছু থাকবে, গোল খাবে, গোল করবে, কেমন খেলছো সেটা বড় ব্যাপার। মোহনবাগান শুধু গোল খাচ্ছে না, গোল খাচ্ছে প্লাস গোল করছে। তুমি, আমরা বিগত দিনে দেখেছি হয়তো এক এক টিমের স্ট্রাইকিং লাইন এত ভালো, তারা পেছন দিকে তাকায় না, পেছন দিকে কী হচ্ছে না হচ্ছে, আমরা যদি একটা গোল কনসিড করি দুটো গোল করার ক্ষমতা রাখি। তো আমি কোনো সময় মনে করি, ভাবিনি যে মোহনবাগান গোল খাচ্ছে বলে মোহনবাগান টিম বাজে খেলছে না, টিম ভালো খেলছে এবং অবভিয়াসলি সেটা রেজাল্টেই প্রতিফলিত হচ্ছে। আর বেঙ্গালুরুর কথা বললে, বেঙ্গালুরু কিন্তু এবছরের ওয়ান অফ দ্য বেস্ট সাইড বলতে পারবো। এখন পর্যন্ত 5টা মনে হয় ক্লিন শিট ছিল, 6 নম্বরে গোল খেলো, একটা মাত্র গোল খেয়েছে তো পেনাল্টিতে, এবং সবগুলো জিতেছে, 4টে ম্যাচ ক্লিন শিট ছিল, 5টা ম্যাচ, একটা তোমার লাস্ট ম্যাচে গোল খেলো কেরলের কাছে, 5টা ম্যাচ জিতেছে। যে টিমটা কন্টিনিউয়াস 5টা ম্যাচ জিতে, তাদের কনফিডেন্স নিয়ে বলার কোনো জায়গা নেই এবং অবভিয়াসলি তারা এই আইএসএলের ওয়ান অফ দ্য বেস্ট টিম বলতে পারে এবং জেতার ক্ষমতা রাখে। মানে এই আইএসএলে মোহনবাগানের জন্য, সুপার সাইড মোহনবাগানের জন্য সব থেকে বেশি চ্যালেঞ্জিং হতে পারে বেঙ্গালুরু এফসি। একদম, বেঙ্গালুরু এফসি ওয়ান অফ দ্য বেস্ট সাইড। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।